প্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব ডেঙ্গি ফিভার সম্বন্ধে। যারা আমাদের চ্যানেলটিতে নতুন এসেছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, পরবর্তীতে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ডেঙ্গি ফিভার সম্বন্ধে আমরা আলোচনা করি। ডেঙ্গি ফিভার কি দিয়ে হয়? আপনারা সবাই জানেন ডেঙ্গি ভাইরাস দিয়ে ডেঙ্গু ফিভারটি হয়ে থাকে। এই ডেঙ্গি ভাইরাসের আবার চারটি সেরোটাইপ রয়েছে, ডেনভি ওয়ান, ডেনভি টু, ডেনভি থ্রি এবং ডেনভি ফোর। এই সেরোটাইপ সম্বন্ধে একটু ধারণা প্রয়োজন। সেটা হচ্ছে একটি সেরোটাইপ দিয়ে যদি ইনফেকশন হয় ওই সেরোটাইপের জন্য আপনি লাইফ লং ইমিউনিটি পাবেন, কিন্তু কয়েক মাস পর্যন্ত অন্য সেরোটাইপের প্রতি ক্রস রিয়াকশন করতে পারে। অর্থাৎ কারো যদি ডেনভি ওয়ান দিয়ে ইনফেকশন হয়, সেই সাথে বা কিছুদিন পর তার যদি ডেনভি থ্রি দিয়ে ইনফেকশন হয় তাহলে ক্রস ইমিউনিটি হবে, রোগের প্রচণ্ডতা সেক্ষেত্রে বেশি হবে। কে এই ভাইরাস বহন করে? অ্যাডিস জিপটি এবং অ্যাডিস অ্যালবোপিকটাস নামে দুইটি মশা এর বাহক। আক্রান্ত রোগী যখন অ্যাকুট ফেব্রাইল অর্থাৎ জ্বর অবস্থায় থাকে তখন রক্তে প্রচুর ডেঙ্গি ভাইরাস থাকে। এই সময় মশা রোগীকে কামড়িয়ে অন্য একজন সুস্থকে কামড়ালে তারা ডেঙ্গু জ্বর হতে পারে। তো এই রোগের লক্ষণ কি কি? প্রথমত রোগটি হতে পারে লক্ষণহীন বা অ্যাসিমটোমেটিক। সাধারণত দেখা যায় 15 বছরের কম বয়স্ক যারা তাদের লক্ষণহীন বা অল্প অল্প লক্ষণ থাকতে পারে। একে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়, যথা আনডিফারেন্সিয়েটেড ফিভার, ডেঙ্গি ফিভার, ডেঙ্গি হেমোরেজিক ফিভার, ডেঙ্গি শক সিন্ড্রোম এবং এক্সপ্যান্ডেড ডেঙ্গি সিন্ড্রোম। এখন চলুন প্রত্যেকটি টাইপ সম্বন্ধে আলোচনা করা যাক। প্রথমে আসুন আনডিফারেন্সিয়েটেড ফিভার। যখন প্রথমে কেউ ডেঙ্গি ভাইরাস দিয়ে আক্রান্ত হয় অর্থাৎ প্রাইমারি ইনফেকশন হয়, তখন অন্যান্য ভাইরাস জনিত জ্বর এর যে লক্ষণ হয় তার সাথে ডেঙ্গি এর পার্থক্য তেমনটা করা যায় না। তবে এই সময় ফুসফুস বা পরিপাকতন্ত্র জনিত বিভিন্ন লক্ষণ থাকতেও পারে, অনেক সময় শরীরে র্যাশও আসতে পারে। এখন আসুন ডেঙ্গি ফিভার। প্রথমত ডেঙ্গি ফিভারে জ্বরটি হঠাৎ করে শুরু হয়, সাথে মাথা ব্যথা বা চোখের পেছনে ব্যথা যেটাকে বলা হয় রেট্রো অরবিটাল পেইন, সেটা হতে পারে, পিঠে ব্যথা বা ব্যাক পেইন হতে পারে, চোখে অনেক সময় আলো সহ্য করতে পারে না যেটাকে বলা হয় ফটোফোবিয়া, এছাড়া খাদ্যে অরুচি বা অ্যানোরেক্সিয়া, পেট ব্যথা ইত্যাদি থাকতে পারে। সাধারণত সর্দি কাশি এগুলো সাধারণত থাকে না। এরপর আসুন র্যাশ। প্রথম 2-3 দিন মুখে, গলায়, বুকে লাল আভার মতো বা বহর আকৃতিতে যেটাকে বলা হয় ফ্লাশিং অর ফ্লিটিং টাইপ র্যাশ আসতে পারে। তৃতীয় হতে চতুর্থ দিনে ম্যাকুলোপ্যাপুলার র্যাশ আসে। জ্বর যখন চলে যায় অর্থাৎ যখন রোগীটা এফেব্রাইল হয়ে যায় তখন র্যাশগুলো পেটিকিয়াল আকারে হতে পারে, যা পা, হাত ইত্যাদি অঙ্গে দেখা যায়। এগুলো ছাড়া আনইউজুয়াল ব্লিডিং, যেমন নাক দিয়ে রক্ত পড়া বা ডিসপ্যাক্সিস, মাসিকের সময় রক্ত বেশি যাওয়া বা মেনোরেজিয়া ইত্যাদি হতে পারে। এবার আসুন ডেঙ্গু হিমোরেজিক ফিভার। এটিকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে, ফেব্রাইল ফেজ, ক্রিটিক্যাল ফেজ এবং কনভালেসেন্ট ফেজ। যাই হোক, ফেব্রাইল ফেজ হচ্ছে ইতিপূর্বে আলোচিত ডেঙ্গি ফিভারের মতো জ্বর হয়, যা 2-7 দিন পর্যন্ত স্থায়ী হয়, সাথে অন্যান্য লক্ষণগুলো থাকে। ক্রিটিক্যাল ফেজ হচ্ছে একটি ইম্পর্টেন্ট ফেজ। ডেঙ্গু ফিভার এবং ডেঙ্গি হিমোরেজিক ফিভার 3-4 দিন পর ক্রিটিক্যাল ফেজে যেতে পারে এবং এই সময় প্লাজমা লিকেজ হয়। এই সময় ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি এবং যে প্লাজমা লিকেজের কথা আমরা বললাম সেটা সাধারণত 36-48 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়। এই সময়টি আমাদের খুবই গুরুত্বপূর্ণ। কনভালেসেন্ট ফেজ, এই পর্যায়ে প্লাজমা লিকেজের জন্য যে ফ্লুইড লস হয়েছিল অর্থাৎ শরীর থেকে যে তরল পদার্থগুলো চলে গিয়েছিল তা আবার পূরণ হতে থাকে এবং অন্যান্য যে লক্ষণ সমূহ ছিল তা চলে যেতে থাকে। সাধারণত এই পর্যায়টি জ্বরের 6-7 দিন পর শুরু হয় এবং এটি সাধারণত 2-3 দিন পর্যন্ত স্থায়ী হয়। এবার আসুন ডেঙ্গু শক সিন্ড্রোম। ডেঙ্গু হিমোরেজিক ফিভারের সাথে যদি সার্কুলেটরি ফেলোর এর ফিচারগুলো থাকে তখন তাকে বলা হয় ডেঙ্গু শক সিন্ড্রোম। সার্কুলেটরি ফেলোর এর ফিচারগুলো কি কি? প্রথমত দুর্বল ও দ্রুত নাড়ির গতি, ন্যারো পালস প্রেশার অর্থাৎ সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টোলিক যে ব্লাড প্রেশার তার পার্থক্য অনেক কম থাকে, বয়স অনুযায়ী রক্তচাপ যেটা থাকার দরকার তার চাইতে কম থাকে, চামড়ায় হাত দিলে তা ঠান্ডা বা আঠালো এরকম মনে হয় যেটাকে বলা হয় কোল্ড ক্লামিস পেইন,
রোগী অস্থিরতা বোধ করে, কোনো কোনো সময় রক্তচাপ, নাড়ির গতি নাও পাওয়া যেতে পারে। এরপর আসুন এক্সপেন্ডেড ডেঙ্গু সিন্ড্রোম, যেটার আরেকটি নাম হচ্ছে আইসোলেটেড অর্গানোপ্যাথি। এটা খুবই বিরল, তবে এতে প্লাজমা লিকেজের লক্ষণ বা ডেঙ্গু হিমোরেজিক ফিভারের কোনো লক্ষণ থাকে না, কিন্তু আমাদের যে ভাইটাল অর্গানগুলো যেমন ব্রেইন, কিডনি, হৃৎপিণ্ড, লিভার, এগুলো সমস্যা হয়। আচ্ছা, আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে চিকুনগুনিয়ার সাথে আমরা ডেঙ্গু ফিভারকে কিভাবে পার্থক্য করব। চিকুনগুনিয়াতে সাধারণত সিমিট্রিক্যাল অর্থাৎ উভয় দিকে জয়েন্টে আর্থ্রাইটিস বা জয়েন্টে ব্যথা হতে পারে, অপরদিকে ডেঙ্গুতে সাধারণত এরকম হয় না। ডেঙ্গুতে সাধারণত থ্রম্বোসাইটোপেনি এবং রক্ত পাত হওয়ার একটা প্রবণতা বেশি থাকে। তো কি কি পরীক্ষা নিরীক্ষা আপনি করতে পারেন? জ্বর হওয়ার পর আপনার যদি মনে হয় যে আপনার ডেঙ্গু ফিভার হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। ডাক্তার সাহেব আপনাকে শারীরিক কিছু পরীক্ষা নিরীক্ষা ভালো মতো করে আপনাকে কিছু ইনভেস্টিগেশন বা ল্যাবে কিছু পরীক্ষা করতে দেবেন, যেগুলোর মধ্যে রয়েছে কমপ্লিট ব্লাড কাউন্ট, হেমাটোক্রিট, NS1, HUT, HGPT, এগুলো পরীক্ষাগুলো দিতে পারে, আরো বিভিন্ন পরীক্ষা দিতে পারে। তো কমনলি এই পরীক্ষাগুলো সাধারণত দেওয়া হয়। কমপ্লিট ব্লাড কাউন্ট বা CBC-তে লিউকোপেনিয়া এবং থ্রম্বোসাইটোপেনিয়া থাকতে পারে এবং হেমাটোক্রিট বিভিন্ন অবস্থায় থাকতে পারে, সেটা বেড়ে যেতে পারে। HGOT, HGPT সাধারণত বেশি থাকতে পারে অনেক সময়। NS1 বা নন স্ট্রাকচারাল প্রোটিন 1 একটি অ্যান্টিজেন, যেটি জ্বর শুরু হওয়ার দিন হতে পজিটিভ হয় কিন্তু তার হতে পঞ্চমতম দিন হতে এটা সাধারণত নেগেটিভ হয়। সুতরাং এরপরে যদি NS1 করা হয় সেটা সাধারণত নেগেটিভ আসার সম্ভাবনা বেশি। এরপর হতে ডেঙ্গু IgM রক্তে আসে, যা পরবর্তী 1-3 মাস পর্যন্ত পজিটিভ থাকে, তারপর IgG আসে। এই 5তম দিন থেকে 6তম দিন সাধারণত এই সময়টাকে উইন্ডো পিরিয়ড বলা হয়। সুতরাং ডেঙ্গু IgM পরীক্ষাটি করা সাধারণত এই সময় যদি করা হয় সেক্ষেত্রে নেগেটিভ আসতে পারে, আবার NS1 যদি করা হয় সেক্ষেত্রে নেগেটিভ আসতে পারে। সুতরাং ডেঙ্গু IgM করতে হলে সাধারণত এর পরবর্তী সময়গুলোতে করাটা ভালো। ডেঙ্গু রোগীদের চিকিৎসার পারপোজে বা ম্যানেজমেন্ট পারপোজে আমরা 3টি ভাগে ভাগ করে থাকি, যথা পেশেন্ট গ্রুপ A, পেশেন্ট গ্রুপ B অ্যান্ড পেশেন্ট গ্রুপ C। পেশেন্ট গ্রুপ A কারা? যেসব রোগীগণ ডেঙ্গিতে আক্রান্ত কিন্তু কোনো বিপদ চিহ্ন বা ওয়ার্নিং সাইন নেই। এই বিপদ চিহ্নগুলো কি বা ওয়ার্নিং সাইনগুলোকে একটু পরে আমরা আলোচনা করব। এদের চিকিৎসা বাড়িতে সম্ভব যদি তারা ঠিক মতো তরল জাতীয় খাবার দাবার খেতে পারে এবং 6 ঘন্টা অন্তর অন্তর একবার করে তাদের পেশাব হয়। পেশেন্ট গ্রুপ B, যেসব রোগীদের কিছু বিপদ চিহ্ন থাকে তারা এই গোত্রে পড়বে, এদের অবশ্যই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিতে হবে। এখন আসুন সেই বিপদ চিহ্নগুলো কি কি আমরা জেনে নিই। বিপদ চিহ্নগুলো হলো রোগী যখন জ্বরহীন বা অ্যাফেব্রাইল পর্যায়ে যায়, ঠিক তার আগে বা পরে যদি রোগীর অবস্থার খুব একটা উন্নতি না হয় বা অবস্থা আরো খারাপের দিকে যায়, রোগী যদি টানা বমি করতে থাকে, রোগীর যদি পেটে খুব ব্যথা হয়, রোগী যদি অবসাদগ্রস্ত বা অস্থির হয় বা হঠাৎ করে রোগীর আচার ব্যবহারের কোনো পরিবর্তন হয়, যদি রক্তপাত হয় যেমন নাক দিয়ে রক্ত পড়া বা ডিসপ্যাক্সিস, কালো পায়খানা হওয়া যেটাকে বলা হয় ম্যালেনা, রক্ত বমি হওয়া যেটাকে আমরা বলি হেমাটোম্যাসিস, গাঢ় রঙের পেশাব বা ডার্ক ইউরিন বা রক্ত মিশ্রিত পেশাব বা হিমোচুরিয়া হওয়া, মেয়েদের ক্ষেত্রে মাসিকের সময় বেশি রক্ত যাওয়া বা মেনোরেজিয়া হওয়া, মাথা ঝিমঝিম করা বা মাথা ঘোরা বা জিডিনেস, মাথা ও পা যদি ফ্যাকাশে হওয়া, ঠান্ডা এবং আঠালো হওয়া অর্থাৎ পেন, কোল্ড অ্যান্ড ক্রামি, হেড অ্যান্ড ফিট যদি হয়, 4-6 ঘন্টার মধ্যে যদি পেশাব না করে বা কম পেশাব করে, যকৃত যদি তার স্বাভাবিক মাত্রা হতে 2 সেন্টিমিটারের বেশি বাড়ে যেটাকে আমরা বলি হেপাটোমেগালি, হেমাটোক্রিট যদি বেসলাইন হতে 20% বেড়ে যায়, এসব লক্ষণযুক্ত রোগীকে অবশ্যই হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আবার কিছু রোগী যেমন শিশু বাচ্চা, গর্ভবতী, বয়স্ক রোগ, ডায়াবেটিসের রোগী, উচ্চ রক্তচাপের রোগী, হার্ট ফেলুর, রেনাল ফেলুর, অতিরিক্ত ওজনের বা ওবেস রোগী এবং ক্রনিক কোনো রক্তকণিকা ভ্রমণ জাতীয় রোগ যেমন সিকল সেল অ্যানিমিয়া, এসব রোগীদের অবশ্যই বিপদ চিহ্ন না থাকলে হাসপাতালে ভর্তি করতে হবে। আবার কোন রোগী যিনি একাকী বাস করেন কিংবা স্বাস্থ্যসেবা প্রাপ্তির স্থান হতে অনেক দূরে থাকেন, সেসব রোগীদেরও বিপদ চিহ্ন না থাকলে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দিতে হবে। এখন আসুন পেশেন্ট গ্রুপ সি। এই গোত্রের রোগীরা সবচেয়ে ঝুঁকিতে থাকে, তাদের যত তাড়াতাড়ি সম্ভব
চিকিৎসা শুরু করতে হয় এবং অবশ্যই তাদের জরুরিভাবে উন্নত জায়গায় রেফার করতে হয়। এইসব রোগীদের সেভিয়ার প্লাজমা লিকেজ থাকে এবং ডেঙ্গু শকে চলে যেতে পারে, সাথে শ্বাসকষ্ট থাকতে পারে। আমাদের যে ভাইটাল অর্গান যেমন লিভার, কিডনি, হার্ট, ব্রেনের সমস্যা হতে পারে এবং মেটাবলিক অ্যাসিডোসিস, হাইপোক্যালসিমিয়া, এই সমস্যাগুলো হতে পারে। ডেঙ্গুতে দুই ধরনের শক দেখা যায়, যেটা কম্পেনসেটেড শক এবং ডিকম্পেনসেটেড শক। কম্পেনসেটেড শকের ক্ষেত্রে রোগীর জ্ঞান ঠিক থাকে, রক্তচাপ ঠিক থাকে, কিন্তু নাড়ির গতি দুর্বল ও বেশি হয়, রোগী ঘন ঘন শ্বাস নিতে পারে, পেশাবের পরিমাণ কমে যায় এবং ক্যাপিলারি রিফিলিং টাইম সেটা 2 সেকেন্ডের অধিক স্থায়ী হয়। ডিকম্পেনসেটেড শকের ক্ষেত্রে রোগীর মানসিক অবস্থার পরিবর্তন লক্ষ্য করা যায়, রোগীর অস্থিরতা বোধ হয় এবং একেবারে অবসাদগ্রস্তও হতে পারে। রোগীর নাড়ির গতি পাওয়া যায় না বা পেলেও তার গতি অনেক বেশি এবং ক্ষীণ, রোগীর রক্তচাপ অনেক কম থাকে বা রক্তচাপ পাওয়া যায় না, চামড়া কুচকানো থাকে এবং হাত পা ঠান্ডা ও আঠালো হয়। ক্যাপিলের রিফিলিং টাইম অনেক বেশি হয়, রোগীর পেশাব একদম হয় না, যেটাকে বলা হয় অ্যানোরিয়া, বা খুব কম পরিমাণে হয়, যেটাকে বলা হয় অলিকুলিয়া। রোগীর মুখ খুলে হা করে নিঃশ্বাস নেয়, সেটাকে বলা হয় পোস্টমাস ব্রিদিং। এখন আসলে এই গ্রুপ অনুযায়ী আমরা কি কিভাবে চিকিৎসা দিয়ে থাকি। গ্রুপ এ, এই গ্রুপে কোন রোগ পড়বে তা আমরা পূর্বে আলোচনা করেছি, এছাড়া এও জেনেছি যে এই গ্রুপে রোগীদের সাধারণত বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া সম্ভব। এসব রোগীদের চিকিৎসামূলক পরামর্শগুলো হলো, তারা পরিমিত বিশ্রাম নেবে, বেশি করে তরল জাতীয় খাবার দাবার খাবে যেমন দুধ, ফলের রস, তবে ডায়াবেটিস থাকলে খাবার ব্যাপারে সাবধান হবে, খাবার স্যালাইন খাবে, ডাবের পানি খাবে, তবে শুধু পানি যেন তারা না খায় সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ এতে শরীরের লবণ পানির অসমতা দেখা দিতে পারে। জ্বরের জন্য কুসুম গরম পানি দিয়ে সারা শরীর মুছে নিতে হবে। জ্বরের জন্য শুধু প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবে, তবে মনে রাখতে হবে যে কোনো ক্রমেই যেন প্রাপ্তবয়স্কদের জন্য 24 ঘন্টায় প্যারাসিটামলের মাত্রা 3 গ্রামের বেশি না হয়, কারণ যেহেতু ডেঙ্গি রোগে যকৃত কিছুটা আক্রান্ত হয়, সুতরাং প্যারাসিটামল বেশি খেলে যকৃত অধিকতর ক্ষতির সম্মুখীন হতে পারে। কিছু ঔষধ অবশ্যই এড়িয়ে চলবে, যেমন অ্যাসপিরিন, মেফানেমিক অ্যাসিড, আইবোপ্রোফেন সহ যে কোনো ধরনের নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস জাতীয় ব্যথার ওষুধ, স্টেরয়েড জাতীয় ওষুধ যেমন প্রেডনিসোলন, ডেক্সামেথাসন ইত্যাদি, এবং অবশ্যই অ্যান্টিবায়োটিক খাবে না, কারণ হচ্ছে এটি একটি ভাইরাস জাতীয় রোগ, অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয় ব্যাকটেরিয়া জাতীয় রোগে, সুতরাং অ্যান্টিবায়োটিকের এখানে কোনো রোল নেই। যদি দেখা যায় যে রোগীর কোনো বিপদ চিহ্ন রয়েছে, যেগুলো আমরা একটু আগে উল্লেখ করেছি, অর্থাৎ ওয়ার্নিং সাইন গুলো যদি থাকে, তাহলে অবশ্যই রোগীকে সাথে সাথে হাসপাতালে ভর্তি করতে হবে। এখন আসুন গ্রুপ বি এ যারা পড়বে তাদের ক্ষেত্রে অবশ্যই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করতে হবে। এদের ক্ষেত্রে প্রথমে আমরা একটি বেসলাইন হেমাটোপি করি এবং রোগীকে বারবার বেশি বেশি তরল খাবার খেতে বলি গ্রুপ এ এর মতো। যদি পরিমিত তরল না খেতে পারে, সেক্ষেত্রে হেমাটোক্রিট বেসলাইন হতে 10-20% যদি বেড়ে যায়, তাহলে সেরায় আমরা স্যালাইন দিয়ে থাকি, এবং রোগী যদি শকের দিকে চলে যায় সেক্ষেত্রে আমরা স্যালাইন দিয়ে থাকি। এই স্যালাইনগুলো আমরা কিভাবে দেব এবং আরো অন্যান্য কি চিকিৎসা দেব গ্রুপ বি এর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের সুন্দর একটি ন্যাশনাল গাইডলাইন রয়েছে, সেটা আমরা ফলো করে চিকিৎসা দিয়ে থাকি। এখন আসুন গ্রুপ সি রোগীদের চিকিৎসার ক্ষেত্রে আমরা কি করতে পারি। এই গোত্রের রোগীদের সবচেয়ে ঝুঁকিতে থাকে এবং তাদের যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা শুরু করতে হয় এবং অবশ্যই তাদের জরুরিভাবে উন্নত জায়গায় রেফার করতে হয়। এসব রোগীদের আমরা একটু আগেই জেনেছি যে সিভিয়ার প্লাজমা লিকেজ হয়, শকে থাকতে পারে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের অকার্যকতা যেমন লিভার ড্যামেজ, রেনাল ইম্পেয়ারমেন্ট এগুলো হতে পারে, হার্টে মায়োকার্ডাইটিস হতে পারে, মস্তিষ্কের প্রদাহ হতে পারে, মেটাবলিক অ্যাসিডোসিস এবং হাইপোক্যালসেমিয়া হতে পারে। সুতরাং এইসব রোগীদের ক্ষেত্রে হাই ডিপেন্ডেন্সি ইউনিট বা অনেক সময় যদি রোগী শকে থাকে সেক্ষেত্রে আইসিইউতে চিকিৎসা দিতে হয়। এখন আসুন কি কি দেখে আমরা বুঝবো যে একটি ডেঙ্গি রোগী সেরে উঠছে। প্রথমত রক্তচাপ, নাড়ির গতি স্বাভাবিক এবং স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেবে, শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকবে, শরীরের ভেতরে বা বাহিরে রক্তপাত হওয়ার কোনো চিহ্ন থাকবে না, ক্ষুধা ফিরে আসবে, কোনো বমি বা পেটে ব্যথা নেই, স্বাভাবিক মাত্রায় পেশাব করবে, হেমাটোগ্রিট স্বাভাবিকে চলে আসবে এবং চুলকানিযুক্ত কনফ্লুয়েন্ট পেটিকিয়াল র্যাশ।
ডেঙ্গু রোগীদের আমরা কখন ছুটি দিতে পারবো, কিছু কিছু প্যারামিটার দেখে আমরা ডেঙ্গু রোগীর ছুটি দেওয়া যাবে কিনা সেটা সিদ্ধান্ত নিয়ে থাকি। যেমন জ্বর কমানোর ওষুধ ছাড়া কমপক্ষে 24 ঘন্টা জ্বর যদি না থাকে, সকুতে সেরে ওঠার পর কমপক্ষে 2 দিন পার করতে হবে, ভালো খিদে সহ সার্বিক অবস্থা স্বাভাবিক থাকবে, হেমাটোক্রিট নর্মাল বেজ লাইনে আসবে, ফুসফুসের পর্দায় যদি পানি এসে থাকে অর্থাৎ পুরার ইনফেকশন যদি হয়ে থাকে সে কারণে যেন রোগীর শ্বাসকষ্ট না হয়, পেটের পর্দায় কোনো পানি বা অ্যাসিডিস থাকবে না, প্লাটিলেট কাউন্ট বা অণুচক্রিকা 50,000 কিউবিক মিলিমিটার অফ ব্লাডের বেশি হবে এবং অন্য কোনো জটিলতা যদি না থাকে। ডেঙ্গি রোগটি কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি? ইংরেজিতে একটি কথা আছে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, যার অর্থ হলো প্রতিকারের চেয়ে প্রতিরোধই হচ্ছে শ্রেয়। ডেঙ্গি রোগের সাথে এটি খুব বেশি পরিমাণে মিলে যায়, কারণ ডেঙ্গি কারো হলে তা যে তার জন্য ভয়াবহ রূপ নেবে না তা হরফ করে বলা যায় না। সুতরাং ডেঙ্গি যেন না হয় তার জন্য ব্যবস্থা নেওয়াটা উত্তম। ডেঙ্গি রোগ ছড়ায় অ্যাডিস মশার মাধ্যমে, তা আমরা আগেই জেনেছি। এখন এই অ্যাডিস মশা রোগীকে ফেব্রাইল ফেজে যদি কামড়ায় তাহলে ডেঙ্গি ভাইরাস তা অ্যাডিস মশার ভেতরে ঢুকে যায়, আর ওই অ্যাডিস মশা একজন সুস্থ মানুষকে কামড়ালে তার ডেঙ্গি হওয়ার সম্ভাবনা থাকে। আর এই মশাটি যতদিন বাঁচবে ততদিন ডেঙ্গি ভাইরাস বহন করবে এবং যাকে যাকে কামড়াবে তার ডেঙ্গি হওয়ার সম্ভাবনা থেকে যাবে। আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার হলো সে যত বাচ্চা দিবে সবাই ডেঙ্গি ভাইরাস বহন করবে, যাকে আমরা বলি ট্রান্স ওভারিয়ান ট্রান্সমিশন, এবং তারা যাকে যাকে কামড়াবে সবারই ডেঙ্গি হওয়ার সম্ভাবনা থাকবে কারণ ওই বাচ্চাগুলো ডেঙ্গি ভাইরাস বহন করবে। সুতরাং মশক নিধন হচ্ছে ডেঙ্গি প্রতিরোধের মূল মন্ত্র। একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো অ্যাডিস মশা স্থির পরিষ্কার পানিতে ডিম পাড়ে, সুতরাং যদি আমরা এইসব স্থানগুলোকে ধ্বংস করতে পারি সেক্ষেত্রে অবশ্যই অ্যাডিস মশা নষ্ট হবে এবং ডেঙ্গির বিস্তার কমে যাবে। চলুন আমরা একটা ছবিতে এই বিষয়গুলো দেখি। এই ছবিটি যদি আপনারা খেয়াল করেন তাহলে এখানে দেখতে পাবেন অ্যাডিস মশার ডিম পাড়ার জন্য বা অ্যাডিস মশা জন্মানোর জন্য বিভিন্ন জিনিস এই ছবিটিতে আমরা সংক্ষেপে দেখানোর চেষ্টা করেছি। প্রথমত দেখুন যে ফুলের টপ, বাইরে কিছু ফুলের টপ রয়েছে এবং ঘরের ভেতরেও যে ফুলের টপ, এখানে স্ট্যাগনেন্ট ওয়াটার বা স্থির পানি থাকে। এছাড়া আমরা যে পশুপালনকে খাবার দিই সেসব খাবারের পাত্র, খেলনা, বিভিন্ন বোতল এখানে দেখতে পাচ্ছি আমরা, এখানে একটি জুতা রয়েছে, বিভিন্ন ড্রাম, এছাড়া পুরনো টায়ার পড়ে আছে, এখানে বোতল আছে, এমনকি আপনার বাড়িতে যে ট্যাঙ্ক রয়েছে, ছাদের উপরে যে ট্যাঙ্ক রয়েছে সেটারও যদি মুখ খোলা থাকে বা আপনার ঘরের ছাউনি সেখানেও যদি পানি জমে থাকে, অর্থাৎ যে কোনো স্থানে যদি পানি জমে থাকে সেখানেই অ্যাডিস মশার ডিম পাড়ে এবং সেই অ্যাডিস মশার বিস্তার করে। সুতরাং এইসব জিনিসগুলো যদি আমরা নষ্ট করতে পারি, এখানে যদি পানি জমতে না দিই তাহলে ডেঙ্গু বিস্তার সহজেই আমরা রোধ করতে পারব। ডেঙ্গু প্রতিরোধ করার জন্য মশক নিধন হচ্ছে সবচাইতে কার্যকরী উপায়। এই জন্য পারিবারিক পর্যায়ে বা বাড়িতে যেমন আমাদের গুরুত্ব রয়েছে, ঠিক তেমনই সাম্প্রদায়িক বা কমিউনিটি পর্যায়ে বা সামাজিক পর্যায়েরও রয়েছে দায়িত্ব এবং একই সাথে প্রাতিষ্ঠানিক পর্যায়েরও দায়িত্ব রয়েছে। পারিবারিক পর্যায়ে আমরা কিছু দায়িত্ব পালন করতে পারি, যেমন দিনের বেলা হাত বা পা পুরোটা ঢেকে থাকবে এরকম পোশাক পরতে হবে, কারণ এখানে খুবই ইম্পর্টেন্ট বিষয় আমাদের মনে রাখতে হবে, মশা সাধারণত দিনের বেলা বিশেষ করে সকাল এবং হচ্ছে সন্ধ্যার দিকে বা দিনের যে কোনো সময়ে অ্যাডিস মশাটি কামড়িয়ে থাকে। দিনের শোয়ার সময় অবশ্যই মশারি ব্যবহার করব। বাড়ির জানালা দরজায় যদি সম্ভব হয় তাহলে জাল জাতীয় কিছু লাগাতে হবে যেন মশা ঢুকতে না পারে। মশার কয়েল ব্যবহার করতে হবে, রিপিলেন্ট ব্যবহার করা যেতে পারে। মাটির কলস, সিমেন্টের টায়ার, ফুলদানি ইত্যাদিতে পানি জমলে তা কোনো ক্রমেই যেন 5 দিন পার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং আগেই তা ফেলে দিতে হবে। এখন আসুন সামাজিক বা সাম্প্রদায়িক বা কমিউনিটি পর্যায়ে আমরা কি কি দায়িত্ব পালন করতে পারি। ডেঙ্গি প্রতিরোধ বা নিয়ন্ত্রণে সবার অংশগ্রহণের জন্য সবাইকে সচেতন করতে হবে। অ্যাডিস মশার বংশ বিস্তারের জায়গাগুলো
আমরা যে উপায়গুলো বলেছি এর আগে যেসব জায়গায় দেখলাম যে মশা ডিম পারে সেসব জায়গাগুলো অবশ্যই ধ্বংস করার জন্য সবাইকে একসাথে অংশগ্রহণ করতে হবে, মশারি ব্যবহার এবং অন্যান্য মশক নিধনের জন্য সবাইকে উৎসাহিত করতে হবে। প্রাতিষ্ঠানিক পর্যায়েরও বিভিন্ন দায়িত্ব রয়েছে, বিশেষ করে হাসপাতালে ভর্তিকৃত রোগীদের দিনে রাতে সবসময় মশারির ভেতরে রাখতে হবে, আউটডোর এবং ইনডোরে নিয়মিত স্প্রেইং ফগিং করতে হবে, এগুলো করা হয় সাধারণত। মশার ব্রিডিং প্লেস ধ্বংস করার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে, পার্সোনাল প্রোটেকটিভ মেজার্স এগুলো ব্যবহার করতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষের নিকট ডেঙ্গি জ্বরের রোগী সম্পর্কে অবহিত করতে হবে। এই বিষয়গুলো প্রাতিষ্ঠানিক পর্যায়ে খুব সুন্দরভাবে করা হয়। সুতরাং আসুন আমরা সবাই মিলে সচেতন হই এবং সবাইকে সচেতন করি, ভুলে সবাই সবকিছু ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, ডেঙ্গিকে প্রতিরোধ করি। এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি আপনার কাজে লাগে বা ভিডিওটি কাজে আসে সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অন্যান্য সবার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।